আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। ডিজাইন ম্যান্ডের পক্ষ থেকে আমি রুমন আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভিনটেজ স্টাইলের একটা সামার ডিজাইন নিয়ে। তো সামার ডিজাইন করতে গেলে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে এবং কোথায় কী কালার ব্যবহার করলে সামার ডিজাইন করলে সুবিধা হবে এবং কীভাবে ডিজাইনটা ফুটে উঠবে একটা টি শার্টের উপরে, এসব বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো দেরি না করে চলেন শুরু করা যাক। তো বেসিক্যালি ডিজাইনটা যে হবে সেটা হচ্ছে সামার ডিজাইন। তো সামার ডিজাইনের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভিনটেজ স্টাইলের টি শার্টগুলোই বেশি চলে। তো ভিনটেজ স্টাইলের ডিজাইন করতে গেলে কোন কোন বিষয়গুলো ফলো করব তা আমরা প্রথমে লক্ষ্য করি। তার আগে আমি যে ডিজাইনটা করব সেটার ভেক্টর আমি রেডি করে নেব। ভেক্টর রেডি করে নেওয়ার জন্য আমি প্রথমে ফ্রিপিক থেকে কিছু ভেক্টর ডাউনলোড করছি যেগুলো ফ্রি। তো আমি এই একটা ভেক্টর নিয়ে এসেছি ট্রিয়ে, কোকোনাট ট্রি, এবং এই ছাতা এবং চেয়ারগুলোকে আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা চাইলে ফ্রিপিক থেকে এগুলো ব্যবহার করতে পারেন, তো সরাসরি ব্যবহার করা যাবে না, সেটাকে আমরা অবশ্যই মডিফাই করে তারপরে ইউজ করব, তাহলে আমাদের কোনো কপিরাইটে ঝামেলা পড়বে না। তো আমরা বেসিক্যালি আমি ট্রিটাকে নিয়ে আসি, আমি ফ্ল্যাট ডিজাইন করব, যার কারণে এই ট্রিটাই আমি নিলাম কোকোনাটের ফ্ল্যাটের। এটাকে নিয়ে এসে কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। আমি একটু বড় করে দিই এটাকে, ট্রিটাকে এক সাইডে রেখে দেই। তারপর এই দুটাকে আমি এই আমব্রেলা এবং চেয়ার দুইটাকে আমি এইখান থেকে এখানে নিয়ে আসি। নেওয়ার পর আমি যেহেতু এটা ফ্ল্যাট ডিজাইন করব তাহলে এটা 3D আছে, আমি এটাকে ভেঙে ফ্ল্যাট করে নেব। তো ফ্ল্যাট করে নেওয়ার আগে এটা আমি কালো করে নেব, একদম কালো করে নেব। নেওয়ার কারণে এটা কী করবো, কেমনে কী করবো, আমরা এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায়, গ্রুপে সিলেক্ট থাকা অবস্থায় এই যে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডারে যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ইউনাইট আছে, ইউনাইটে একটা ক্লিক করব। কিন্তু দেখুন এখানে কিন্তু আমাদের কালারটা অন্য একটা কালারে পরিণত হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে না, আমাদের এটা সাদা কালার আছে। তো আমরা এটা কালো করে দিলাম, কালো করে দেওয়ার পরেও এটা কিন্তু 100% ভিজিবল দেখা যাচ্ছে না। এটার কারণটা হইতে পারে, কি কারণ হইতে পারে, আচ্ছা এটা একটা অফসেট পাথ করে নিই আমি, পাথ অফসেট পাথ 5 দিয়ে একটা অফসেট পাথ করে নিলাম। দেওয়ার পরে এটা করে দিলাম, এটা ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে এই যে দেখুন এটা 10% আছে, এটা 100% করে দেবো। আর এটার অপাসিটিটা এটা ডিলিট করে দেব। সেমভাবেই এই দুটাকেও আমরা ভেক্টরাইজিং করে নেব। ভেক্টরাইজিং করে নেওয়ার জন্য প্রথমে আমি এটাকে ধরি, এটাকে আমি যে পাথফাইন্ডার থেকে মার্জ ইউনাইট করে দেব, সরি শুধু ইউনাইট করে দেব। তারপর এটার কালার দেবো ব্ল্যাক। তাহলে এটা একটা হয়ে গেল আমার চেয়ার, আর এইখানে একটা এটা চেয়ার বানিয়ে নেব, এটার কালারটা করে দেবো ব্ল্যাক। ফ্ল্যাট ডিজাইন করব, যার কারণে আমরা এইটা এই কাল ভেক্টর 3-4টাকে আমরা আজকে ডিজাইনে ইউজ করব। তো ডিজাইন ইউজ করার জন্য আমার যে এগুলো আছে এক্সট্রা, এগুলাকে আমি ডিলিট করে দেই। দেওয়ার পর আমি এমব্রেলাটাকে একটু ছোট করে নেই, এটাকেও ছোট করে নেই, বেশি ছোট হয়ে গেছে। তো আমি সাইডে রেখে দেই, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নেব। তো বেসিক্যালি আমি এটা ভিনটেজ স্টাইল ডিজাইন করব। তো ভিনটেজ স্টাইল ডিজাইন করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে তার আগে আমি একটা লিপস টুল নিব। নেওয়ার পরে একটা সার্কেল আঁকবো, সার্কেল আঁকলাম, আঁকার পরে এটাতে আমি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এটাকে কী রকমের গ্রেডিয়েন্ট দেওয়া যায় তাহলে আমি দুইটা কালার করে নেব। কালার দুইটা আগে এখানে সিলেক্ট করে নেই, এইটার কালারটা দিব হচ্ছে একটু এই কালারের, এইখান থেকে এই কালারটা পিক করলাম, আরও একটু ডিপ করে নেই, আচ্ছা এই কালারটা নিলাম। আর এই কালারটা দিব আপনার একটু ইয়েলো, ভিনটেজ ইয়েলোতে আসে এইখান থেকে একটা ভিনটেজ কালার নিব, যেটা একটু বেশি
ভিনটেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা ঠিক আছে, এই দুটো ভিনটেজ কালার, এই দুটা কালার আমি পিক করলাম। করার পর আমি এটাকে এখানে যে দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে নিউ কালার গ্রুপ করে নিয়ে এখানে দেবো, তাহলে আমাদের এখানে সোয়াস প্যানেলে এই কালার দুটো চলে আসলো। এখন এটা ডিলিট করে দিলাম, আমাদের সমস্যা নেই, কারণ এটা সোয়াস প্যানেলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে আছে। তারপর এই যে সার্কেলটা আছে এটাতে আমি যে গ্রেডিয়েন্ট দেবো, দেওয়ার কারণে এখান থেকে যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, অথবা এখান থেকে যদি না পান তাহলে উইন্ডোসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে গ্রেডিয়েন্ট কোথায় আছে, গ্রেডিয়েন্টটা ওপেন করে নেবেন। আমার যেহেতু এখানে ওপেন আছে তাহলে যার কারণে আমি আর ওইখান থেকে ওপেন করে নিলাম। তারপর এটা সিলেক্ট করে এইখানে ক্লিক করব, করার পর এইখানে ডাবল ক্লিক করব, দেখেন সোয়াস প্যানেলটা এখানে ওপেন হয়ে গেছে। তো উপরে দেবো আমি লাল, আর হচ্ছে নিচে দেবো আমি ইয়েলোটা। তো এইখানে দেখুন এই পাশ থেকে এই পাশে গ্রেডিয়েন্টটা আছে, আপনার কেমনে বুঝবেন সেটার জন্য এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখুন এইখান থেকে এদিকে চলে আসে। তো আমি চাচ্ছি যে এটা এইখান থেকে এই পর্যন্ত যাক, তাহলে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেয় উপর থেকে নিচে, তাহলে কিন্তু এটা উপর থেকে নিচে যাচ্ছে। তো আমি দেখতেছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলে ইয়েলোটা উপরে থাকতেছে আর রেড কালারের ভিনটেজটা নিচের দিকে থাকতেছে। তাহলে আমি কি করব, নর্মালি -90 করে দেবো, তাহলে কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তারপর সিমিলারভাবে আরেকটা আমি এইখানে সূর্য একে নেব, তো সূর্যের কালার দেবো একদম হলুদ, হলুদ হলুদ কালার করে নিলাম। এটা হচ্ছে সূর্য, তো সূর্যটাতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ তো আমি এটা চাচ্ছি যে এই চারদিকে একটা সানরাইজ টাইপের কিছু একটা থাক, তার তাহলে কি হবে একটা সূর্যের একটা ভালো একটা প্রভাব ফেলবে। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তার মানে এই যে ইয়েলোটা আছে সার্কেলটা এটারই একটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তার মানে উপরে আরেকটা পেস্ট হয়েছে। দেখুন একটা এদিকে সরাইলে আরেকটা এখানে থাকেই যাচ্ছে, যেটা আমি আগে ছিল আর উপরে কপিটা থাকলো। তারপর আমি শিফট এক্স চেপে এটা ফিল কালার থেকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম। দেখুন এখানে স্ট্রোক কালার আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না, যদি আমরা যদি একটু উপরে উঠাই তাহলে কিন্তু এই স্ট্রোকটা দেখা যাবে, এই যে দেখুন স্ট্রোক। তারপর এখানে এইটাকে সিলেক্ট করে একটু এইটার স্ট্রোকটা বাড়াই দেই, মোটা করে নেই। নেওয়ার পর এটাতে যে এই স্ট্রোকে যে আমি কি করব, এই যে ড্যাশবোর্ড লাইন আছে এটাকে অন করে দেব। দেওয়ার পর আমি এইটা এখন স্ট্রোকটা বাড়াইতে থাকবো, আর ড্যাশবোর্ডের এখান থেকে আমি এখানে কমাই দিব, না বাড়াই দিব, সরি বাড়াই দিব। দেওয়ার পর আমি স্ট্রোকটাকে বাড়াইতেই থাকবো। আচ্ছা এত কিছু কাহিনী না করে আমি একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে নর্মালি একটা করলাম, একটা লাইন নিলাম, সরি এটা স্ট্রোক কালারটা উঠে দিতে হবে ড্যাশবোর্ডটা। তারপর এখানে একটা আমি লাইন নিলাম, নেওয়ার পর এইটাকে আমি একটু কমাই দিব। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই যে এখানে এসে হোয়াইট টুলটা ইউজ সিলেক্ট করি, করার পরে এখানে ধরে এইরকম করে একটু চেপে দেই, তাহলে এটা চেপে গেছে। এইটাকেও আমি একটু চেপে দিতে পারি দুই সাইড থেকে, ব্যাস চেপে দিলাম। দেওয়ার পর এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, এই যে এখানে আছে একটা রোটেট টুল এটা সিলেক্ট করব, করার পরে এইটার মিডল পয়েন্টে একটা ক্লিক করব। করার পর আমি যদি অল্টার ধরে এই দিকে একটা টান দেই, তাহলে এটা একটা কপি এই পাশে হয়ে গেল। তাহলে এই দূরত্বে আমি যদি এখন আরও অনেকগুলো চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ডি চেপে ধরে থাকি, সেক্ষেত্রে ঠিক এইটার এই যে এখান থেকে আছে এটার সার্কেল হিসেবে আমার চারদিকে একটা সার্কেল ঘুরতে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই পাশে না মিলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা অন রাখবো। তারপর সবগুলো সিলেক্ট করে শিফট চেপে
এইটাকে একবার ক্লিক করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একবার ক্লিক করব, তাহলে এই দুটা আনসিলেক্ট হয়ে গেল এবং মাঝখানে যে সার্কেলটা আছে এটা সিলেক্ট থেকে গেছিল। তারপর কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পর আমি এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, এটাকে আরেকটু ছোটই করে দেই। হ্যাঁ, তারপর আমি এগুলাকে, আমার উল্টা হয়ে গেছে আর কি, মানে ইয়াগুলা ওইদিকে থাকতো, মোটাগুলা ওইদিকে থাকতো আর চিকনগুলো এদিকে থাকতো, আমি এটা ডিলিট করে দেই। আবার আমি আবারও চেষ্টা করতেছি এটা স্ট্রোকটা একটু বাড়াবো। বাড়াই দেওয়ার পর এইটা ধরে আমি এইখানে এসে আমরা যদি নর্মালি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু চিকন হয়ে যাচ্ছে। এই সিলেক্ট থাকা অবস্থায় সে সমান সেমভাবে এটা রোটেট টুলটা ক্লিক করে এখানে ধরে আমি এটার একটা ওয়াল্টার চেপে কপি করলাম। এখানে করার পর কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি চাপ চেপে ধরে থাকবো, তাহলে সমান দূরত্বে সবগুলাই আবার কপি হয়ে থাকবে। ব্যাস হয়ে গেল। তো আমি এটাকে সেমভাবে এটাকে আবার আনসিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে বাকিগুলোকে আমি গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি আবার কি করব, এই গ্রুপটা যেহেতু করে নিছি এই গ্রুপটার সাথে আমি মাঝখানে যে ইয়াটা আছে ইয়েলো কালারটা আছে এটাকে আমি অ্যালাইন করব। তাহলে উপরে নিচে অ্যালাইন, ডানে বামে অ্যালাইন করে নিলে এটা একটা অ্যালাইন হিসেবে থেকে গেল। হ্যাঁ, তারপর এই দুটোকে গ্রুপ করে নেই, কন্ট্রোল জি একটু ছোট করি। নেওয়ার পর আমি চাচ্ছি যে এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, সরি, মানে আমার ভিতরকার যে এই সার্কেলটা আছে এই সার্কেলটাকে একটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এইখানে রোটেট করে দেব, একটু রোটেট করে দিয়ে আমি এটাকে চারিদিক থেকে ছোট করে দেব। হ্যাঁ, ছোট করে দিলাম, তাহলে হইলো কি দুইটা আমার লাইন থাকলো, তাহলে একটু দেখতে আর একটু কুল লাগবে। তো এই আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিলাম। নেওয়ার পর না এটা দেখতে চোখের মতো লাগতেছে এখন কেন জানি, আমি এইটাকে ডিলিট করে দেই, এটাই ঠিক আছে। তারপর আমি যেটা করব, এই ট্রিটাকে প্রথমে আনবো আমি এই ছাতাটা, কন্ট্রোল এক্স কেটে কন্ট্রোল এফ দিব, সামনে চলে আসলো, এইখানে জায়গা মতো বসায় দেব, একটু বাঁকা করে দেই। একটু বড় করে নিলাম, আর এইটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ আমি এটাকে এইখানে পেস্ট করলাম। আবার এইটাকে আমি এই পাশে পেস্ট করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এগুলো সব পিছনে চলে গেছিল তা আমি এগুলোকে সামনে নিয়ে আসলাম। তো এই দুটো ছাতা এখানে দিয়ে দিলাম, আর এই ট্রিটাকে আমি এটা উল্টায় দেই, রিফ্লেক্ট উল্টাই গেছে। তারপর এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। হ্যাঁ, তো এই হচ্ছে, এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আরেকটু উপরে তুলে দিতে পারি, হ্যাঁ, এইটাকে এই গ্রুপটাকে আমি কন্ট্রোল, এটাকে আমি যেহেতু স্ট্রোক কালার আছে এগুলা আমি স্ট্রোক কালার থেকে ফিল কালার করে দেব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এগুলা এখন ফিল ফিল কালার আসতেছিল সবগুলাই। তো এইটার কালারটা আমি একটু ডিপ দিতে পারি, ইয়েলো থেকে হালকা ডিপ এটা দিয়ে দিতে পারি, তাহলে আরো সুন্দর লাগবে। তারপর আমি এখানে সামার লিখবো, সামার হলিডে, SUMMER সামার।
HOLIDAY হলিডে, সামার হলিডে, এটার একটা ইয়া করব। এই টেক্সটটাকে আমি একটা ফন্ট দেব, সামার ডে উপলক্ষে একটা বোল টাইপের এটা ফন্ট টেক্সটটা দেব, একটু বোল টাইপের। কোনটা দেওয়া যায় না, এই টেক্সটটা যাচ্ছে না। আর্মি ফন্ট না, আচ্ছা এই ফন্টটাকে আমি ইউজ করব ভিনটেজ স্টাইলের ক্ষেত্রে। এই টাইপের ডিজাইন এই ফন্টগুলো বেশি ইউজ হয়। আর এটাকে আমি একটা দেব স্ক্রিপ্ট ফন্ট। স্ক্রিপ্ট ফন্ট এখান থেকে যদি আমি ছোট করে নেই স্ক্রিপ্ট ফন্ট, সেক্ষেত্রে কিন্তু ছোট হয়ে আসতেছে। এখন হোলি ডেটা এই স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করব আমি। তো এই দুটো ফন্ট, এই দুটো ফন্ট আমি একটা কপি রেখে দিলাম এখানে। দেওয়ার পর এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নেওয়ার পর এই দুটাকে আমি একটু এটা বাঁকা করে নিলাম উপর দিকে। নেওয়ার পর এইটার অফসেট পাথ তৈরি করে নেবো। এই নিচের হলিডেটা অবজেক্ট পাথ অফসেট পাথ 5 5, ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে কাটবো। তারপর সামার, এই সামারটার অফসেট পাথ ওপেন করব, কি বলে ট্রান্সপারেন্সি ওপেন করব। ক্লিপটা উঠাই দেব, দেওয়ার পর এফ পেস্ট করব। এখানে 100% ব্ল্যাক আছে, যার কারণে এটা এখন বর্তমানে এই জায়গাটা মিশে গেছে, আনভিজিবল হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে দুইটাকে একসাথে গ্রুপ করে নেব। নেওয়ার পর আমি এটাকে নর্মালি এইখান থেকে এই পাশ পর্যন্ত বসাই দেব, একটু আরেকটুটা বাঁকা করে নেই। নেওয়ার পর এটা এইখানে বসাবো। তো আমি এই গ্রুপটাকে এবং এই গ্রুপটাকে দুইটাকে ধরবো, ধরে কন্ট্রোল শিফট ই চাপবো, তাতে ইরেজার টুল আসবে। তারপরে অল্টার চেপে ধরে নিচ থেকে এই পর্যন্ত এটা মিশাই দেব। তারপর এটাকে এই পর্যন্ত নর্মালি মিশাই দেব। তারপর আমার কাজ হচ্ছে এইটা একটা অফসেট, টোটাল একটা যে লেখাটা আছে এটা একটা অফসেট পাথ তৈরি করব। তো অবজেক্টে যাব, যাওয়ার পর পাথ অফসেট পাথ, যা প্রিভিউ অন করে দেব। অন করে দিয়ে 5 রাইট, ঠিক আছে। কন্ট্রোল এক্স থেকে এটা এই টেক্সটটাকে ধরব, ধরে কন্ট্রোল বি চাপবো। চাপার পর আমি এটার কালার দিব হচ্ছে একটু অ্যাশ টাইপের কালার দিয়ে এটাকে এদিকে সরাবো নিচের দিকে। হ্যাঁ, সরাই দিলাম। দেওয়ার পর কন্ট্রোল জি দিয়ে পিছনের যে ইয়াটা ধরা আছে ওটাকে গ্রুপ করে রাখলাম। রাখার পর আমার যেটা করতে হবে, এই সাইডের থেকে এখান পর্যন্ত যেগুলো আছে ঢেউ আকারে আমরা মিশিয়ে দিব। তো আমি নর্মালি এটা ধরে এইভাবে নিয়ে আসে, এইভাবে নিয়ে আসে এটাকে মুছে দিব। মুছে দেওয়ার জন্য প্রথমে আমি আমাকে এটা করতে হবে, শিট এইখান থেকে আনলাম, এটা সিলেক্ট থাকা অবস্থায় এদিকে আনে এটার সাথে মিলাই দিলাম। দেওয়ার পর এটার কালার দেবো একদম 100% ব্ল্যাক। দেওয়ার পরে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাটবো। কাটার পর এই গ্রুপটাকে দুটাকে এক জায়গায় গ্রুপ করে নেব, কন্ট্রোল জি। এই সূর্যটা এবং ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এখানে ট্রান্সপারেন্সিটা ওপেন করে দিয়ে আমি যেটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিছিলাম একটু আগে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো।
এখন এটা এরকম হয়ে গেছে। তারপর নর্মালি আমি এইটার একটু কালার দিব, এই অফসেট পাতে নিয়ে আসলাম। নেওয়ার পর আমি এই টেক্সট গুলাকে একটু কালারাইজিং করব। তো এই টেক্সটটাকে আমি দেব এই ইয়েলো কালারটা, আর এই হলিডেটাকে আমি দেব এই গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্টটা দিয়ে এখান থেকে 90 ডিগ্রি করে দেবো, 90 ডিগ্রি ওপেন করে দেব। তারপর আমি এই গ্রুপটার ভিতরে যাব, যে এখানে একটা ট্রান্সপারেন্সি ওপেন করা হয়েছিল প্রথমের দিকে, এটাকে ধরে কন্ট্রোল সি চেপে কপি করব। করার পর বাহিরে আসব, আসার পরে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ধরব। হ্যাঁ, এটাকে, এটা গ্রুপ অবস্থায় তো ছিল প্রথমে, তো এই গ্রুপটাকে ধরছি। ধরার পরে এটার অফসেট পাতটা ওপেন করে নিয়ে কন্ট্রোল এফ চাপবো, তাহলে কি হবে আমার এই ব্যাকগ্রাউন্ডটার উপরে আর একটা পাত তৈরি হইলো, যার কারণে এটা দেখা যাচ্ছে না। এখন দেখুন, আমি যদি এটা ব্যাক কালো কালারের উপরে একটা পেস্ট করে দেই ডিজাইনটা, কতটা ফুটে ওঠে। কন্ট্রোল এক্স কন্ট্রোল বি দেখছেন, এটা যদি আমি এখন টি শার্টে বসাই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে কিন্তু। তো এই হলো আজকের কাস্টম ডিজাইন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের আরও ডিজাইন চান। আমি সেই বিষয়গুলো নিয়ে আবার নতুন করে ভিডিও একটা ডিজাইন করবো। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।